ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কোনো সময় ব্লগিং করিনি, কিন্তু মনে হলো যে আজকের এই দিনটাকে ক্যামেরা বন্দি না করলে চলবে না, কারণ আজ আমাদের গান শৈয়ের গান যাপন ছিল আর আমরা সব শৈরা মিলে রবীন্দ্র সদনের মঞ্চে আজকে গান গেয়েছি। সব কথা ঠিক খুলে বলতে পারবো না, না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সবার অত ধৈর্য নেই যে আমার এই আনপ্রফেশনাল ব্লগটাকে দেখবে। যাই হোক, চলুন দেখে নি কি করে কাটালাম আজকের দিনটাকে। আমি রবীন্দ্র সদনের জন্য বেরিয়ে পড়েছি আমাদের অনুষ্ঠান 5টা থেকে, আর আমাদের বলা হয়েছিল যে আমরা যেন 3টির মধ্যে পৌঁছে যাই, কিন্তু আমি এখন আধ ঘন্টা লেট, খুব তাড়াতাড়ি সদনে পৌঁছে গেছি। মজা করছিলাম, অনেকটা লেট হয়ে গেছে, যাই হোক তাতে কোনো অসুবিধা হয়নি। এখন আপনারা দেখছেন যে এখানে সব সাজগোজ চলছে, আমরা লেডিস গ্রিন রুমে আছি আর এই হলাম আমি। হাই, এই হলো আমাদের অনুষ্ঠানের শুরু। প্রতিটা ব্যাচের দুটো করে গান ছিল, আর এইখানে রেবতী আর অনুরাধা ব্যাচের ছাত্রছাত্রীরা আছে। আমাকে ঠিক ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দ্বিতীয় সারির একদম বাঁ দিকে দাঁড়িয়ে আছি। পুরো গানটা এখানে দিতে পারছি না, ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। আমি হয়তো ফেসবুকে আপলোড করব, তো যদি দেখতে চান তাহলে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন। ওখানে যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন আর তার পাশে দাঁড়িয়ে আমাদের গাইড করছেন, তারা হলেন আমাদের গুরু, আর তাদের জন্য আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে। তারা হলেন জয়তী দি আর অভিজিৎ স্যার। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, এখন সবাই টিফিন করছে। এই আমাদের খাবার দিয়েছে, এই আমাদের আন্টি খাচ্ছে, একদম আমাদের ডিনার হয়ে গেল একদম। তোমার কিছু বলার আছে? আমার আমার শুধু গলাটা ভেঙে গেছে, সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে, কালকে কলেজে আবার প্রোগ্রাম আছে, কি করে গাইবো। এই বাবা, তোমার কিছু বলার আছে প্রোগ্রাম নিয়ে? কিছু নেই, আচ্ছা ঠিক আছে। আন্টি তোমার কিছু বলার আছে? ভীষণ আনন্দ করলাম, খুব ভালোভাবে আমি পারফর্ম করলাম, এটাই আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। একদম। আর তোমার? আমি খাচ্ছি। আমাদের কলেজের প্রফেসর এসেছেন, চলুন ওনার থেকে একটু ফিডব্যাক নিয়ে আসি। আমাদের যে প্রোগ্রামটা তুমি দেখলে, কেমন লাগলো, অভিজ্ঞতাটা কেরম?
আরেকটু কিছু বলো একদম চলো ঠিক আছে আঙ্কেল তুমি বলো কেমন লাগলো আমাদের অনুষ্ঠান একদম আন্টি সেই আয়োজিত রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা হয়েছিল কিছু মাস আগে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকান্ত আচার্য দাঁড়িয়ে আছেন আমাদের জয়তি দিও রয়েছেন আর এইখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে এখন যারা প্রথম হয়েছে তাদের একটা করে সোলো পারফরমেন্সও আছে আমি ছোট্ট করে একটা ক্লিপ দিচ্ছি একটা বাচ্চা সে প্রথম হয়েছে প্রতিযোগিতায় কি দারুণ গান গায় শুনুন আপনারা আর এই হলো আজকের গান যাপনের বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথের তাসের দেশ জীবনে তিলক পরিয়ে দিলেন রাজ তিলক তোমার ললাটি তো নিয়েই এসেছো জন্ম মুহূর্তে হালকা হাওয়াতেই ঝড় আসে ঝড় এলেই নিয়ম যায় উড়ে তখন আমাদের পুরুষ ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন আমরা এগোব এই গানের ব্যাপারে কেউ জানত না নাটক যখন শেষের পথে তার মধ্যেই গান শুয়ে ছাত্রছাত্রীরা হলের এ পাশে ও পাশে লাইন ধরে দাঁড়িয়েছিল আমার মনে হয় যে অডিয়েন্সদের কোনো আইডিয়া ছিল না যে কী হতে চলছে হঠাৎ গিয়ে এই গানটা শুরু হলো সবার হাতে হাতে একটা করে প্রদীপ আর এই গানটা আমার কাছে ভিডিও নেই যে আমি দেখাতে পারবো পুরো হলটা কী দারুণ লাগছিল সেই সময়ে আমি বলে বোঝাতে পারবো না আপনারা এইটুকু ঝলক দেখুন আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর জিনিসটা হয়েছিল আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি রবীন্দ্র সদনে গান করেছি আর আমি জয়তিদির কাছে গান শিখি আমার সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না কিন্তু যাই হোক আজকের দিনটা কিন্তু সত্যি ভালো কেটেছে